नमस्कार बंधुरा वानी किचन इन भिलेज स्टाइल परिवार अपन सबाई के स्वागत जाना देख बंधुरा आज के चले पाका कूल एकदम लाल लाल कूल आज के कूल दिए एकदम ग्राम्य पद्धति बनाब टकझाल मिस्टी कूलर आचार अपनारा पुरो भिडियो प्रथम के शेष पर्त देखते थकूँ सब ही भीषण भलो लागे तो चलू शुरू करी आज के रेसिपि आज हमें जो भी कूलर आचार बनाब से भावे जी अपारा बनान क्योंकि कूलर आचार एक बचर पर्त एकदम भलो थकने कूलर आचार बनानों एकदम पाका लाल लाल कूल नहीं कूलगुलो के खूब भलोभ धुए छत दिन रोदे शुकिए नहीं तब क्योंकि कूलगुलो के एकदम खटखटे शुकाय एकटू रसालो आए से शुकिए नहीं देख बंधुरा कूलगुलो कत सुंदर आ देख भरे क्योंकि एकदम शुकिए जाए एकटू रसालो आदम शुकिए गले भरे एकदम ही रस ढुकना এখন যে কুলের বোটাগুলো আছে সেই বোটাগুলো ছাড়িয়ে দেব এগুলো যদি থাকে তাহলে কিন্তু কুলের ভিতরে রস ঢুকবে না এগুলো টুকটু করে ছাড়িয়ে দেব ভাত খাওয়ার পর সবাই একটু করে আচার বা চাটনি খেতেই চাই তখন যদি এই রকম কুলের আচার পাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয় সারা বছর কিন্তু আর চাটনিরও দরকার পড়বে না देखते ही पाच्छेन बंधुरा आमार समस्त बोटागुलो छाड़ानो हो गेछे और बोटागुलो छाड़ानोर पर किन्तु कुलगुलो के आमी फाटाबो ना एरकम ही थाकबे कुलगुलो फाटिये दिले जखन कुलगुलो आबार सिद्ध हबे तखन किन्तु एकदम ए बीजटा मध्य थेके बेरिये जाबे আচারটা তৈরি করার আগে যখন কুলগুলো শুকিয়ে দিয়েছিলাম তার আগে কিন্তু কুলগুলোকে ধুয়েছিলাম তবুও আরো একবার যেহেতু রোদে বেশ অনেক দিন পর্যন্ত পড়ে ছিল তাই আরো একবার ধুয়ে নেব তার জন্য আমি জল গরম করে নেব জলটা হালকা গরম হয়ে গেছে এখন জলটা দিয়ে এই কুলের মধ্যে দিয়ে দেব এখন কিন্তু খুব বেশি পরিমাণ গরম জল দেব না হালকা গরম জল দিয়ে কুলগুলোকে আরো একবার ভালোভাবে ধুয়ে নেব বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে কুলের আচার বানিয়ে থাকেন তবে আমি যেভাবে আজকে কুলের আচারটা বানাবো তার জন্য আমি এখানে যে সমস্ত মশলাগুলো নিয়েছি সেগুলো একবার দেখিয়ে দেব আমি এখানে নিয়ে নিয়েছি লবণ গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর এখানে নিয়েছি 2 চা চামচ পরিমাণ গোটা জিরে 8 থেকে 9টা পরিমাণ গোটা গোলমরিচ মেথি নিয়েছি 1/2 চা চামচের থেকেও একটু কম মৌরি প্রায় 1.5 চা চামচ 1.5 চা চামচ পরিমাণ গোটা ধনে 5 ফোড়ন 1/2 চা চামচ আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো আর নিয়েছি কালো জিরে 1 চা চামচ এছাড়াও এখানে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর নিয়েছি একটি পাতিলেবু পাতিলেবুটা আমি এখানে আচারটাকে বেশ এক বছর পর্যন্ত সংরক্ষণের জন্য পাতিলেবুর রসটা ব্যবহার করব শুকনো মশলাগুলো এবার শুকনো কড়াইতে ভেজে নেব একটা একটা করে একসাথে কিন্তু সব মশলাগুলো ভাজবো না প্রথমে আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নেব আমি এখানে 5টা শুকনো লঙ্কা নিয়েছি সেগুলোকে প্রথমে ভেজে নেব শুকনো লঙ্কাগুলো একদম বেশ কালো কালো হয়ে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার গোটা ধনেটা ভেজে নেব ধনেটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার মৌরি আর জিরেটা ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব গোলমরিচ ভেজে নেব গোলমরিচগুলো নামিয়ে নেব গোটা গরম মশলা গরম মশলাটা তুলে নেব কালো জিরে মেথি খুব হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব সমস্ত মশলাগুলো এবার খুব ভালোভাবে ঠান্ডা করে নেব মশলাগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার গুঁড়ো করে নেব খুব ভালোভাবে মশলা ঠান্ডা হওয়ার পরই গুঁড়ো করব তা না হলে কিন্তু মশলা একটু গোটা গোটা থেকে যাবে মশলাটা একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবার তুলে নেব এবার আমি কুলের আচারটা বানিয়ে নেব তার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দেব সরষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা শুকনো লঙ্কা তেজপাতা আগে ভেজে নেব ভাজা হয়ে এসেছে এবার দিয়ে দেব
পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কুল। কুলটাকে নেড়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব লবণ প্রায় এক চা চামচ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চা চামচ। আবার খুব ভালোভাবে কুলটাকে নেড়ে নেব। কুলটাকে কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো চিনি। আমি আজকে আচারটা পুরোপুরি চিনি দিয়েই বানাবো। আর আমি এখানে যেহেতু 1 কিলো পরিমাণ কুল নিয়েছি, তার জন্য আমি এখানে প্রায় প্রথমে 700 গ্রাম পরিমাণ চিনি দিয়ে দেবো। চিনিটা অল্প অল্প করে দেবো আর এভাবে নাড়তে থাকবো। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে চিনিটা গলা পর্যন্ত খুব ভালোভাবে নেড়ে নেব। চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে। এই সময় কিন্তু পুরোটাই একদম একই রকমভাবে নাড়তে থাকবো, তা নাহলে কিন্তু চিনিটা একদম পুরো কড়াইয়ের তলায় বসে যাবে। আর সবাই তো বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে আচার বানান, কিন্তু আজকে আমি যেভাবে আচারটা বানাচ্ছি সেটা কিন্তু বেশ অনেকদিন পর্যন্ত ভালোও থাকবে, আর খেতে আর দেখতে দুটোই ভীষণ সুন্দর হবে। চিনিটা খুব ভালোভাবে গলে গেছে, বেশ অনেকটা পরিমাণ জলও বেরিয়ে গেছে। চিনিটা যেহেতু গলে গেছে, এখন আমি কুলগুলোকে সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকা দিয়ে দেব। কুলটা সিদ্ধ হতে দিয়েছি, মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা তুলে একটু করে নেড়ে দেবো। আর দেখুন বন্ধুরা, এরই মধ্যে কিন্তু কুলগুলো বেশ অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, আর কতটা ফুলে উঠেছে দেখুন। দেখুন বন্ধুরা কি সুন্দর একটা কালার চলে এসেছে আচারটার, আর কুলগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে দেখেই বুঝতে পাচ্ছেন। আর আচারটা কিন্তু আমার একদম অনেকটাই তৈরি হয়ে এসেছে। এবার শুধুমাত্র দিয়ে দেবো যে গুঁড়ো মশলাটা ছিল সেই গুঁড়ো মশলাটা। মশলাটা একবারে দেবো না, অল্প অল্প করে দেবো আর মেশাবো। মশলাগুলো আপনারা আলাদা আলাদা করে ভেজে তারপর গুঁড়ো করে একসাথে ব্যবহার করবেন, তাহলে দেখবেন সুন্দর একটা গন্ধ আসবে, আর মশলাটা কিন্তু গোটা গোটাও থাকবে না, খুব মিহি করে গুঁড়ো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, মশলাটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে নিয়েছি, আচারের টেক্সচারটা কত সুন্দর হয়েছে দেখুন, আর কালারটা এত সুন্দর হয়েছে আচারের। শুধুমাত্র চিনি দিয়েই কিন্তু এত সুন্দর কুলের আচার বানানো যায়, এই ভিডিওটা একবার না দেখলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। মশলাটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মশলাটা। এবার আচারটাকে প্রায় 1 বছর পর্যন্ত সংরক্ষণের জন্য আমি এখানে লেবুর রস, হাফ পরিমাণ রস আমি নিয়ে নিয়েছি, সেই রসটাকে এখন আমি দিয়ে দেবো আচারের মধ্যে। লেবুর রস যদি আপনারা না দেন, এক্ষেত্রে আপনারা ভিনিগারও ব্যবহার করতে পারেন। 1 ঢাকনা পরিমাণ ভিনিগার দিলেই কিন্তু আচারটা বেশ অনেকদিন পর্যন্তই ভালো থাকবে। আর এভাবে কুলের আচার যদি আপনারা বানান, তাহলে কিন্তু কুলের আচার রোদে দেওয়ারও কোনো দরকার পড়বে না, এমনি কাচের বয়ামে ভরে রেখে কিন্তু 1 বছর পর্যন্ত খেতে পারবেন। আচার আমার তৈরি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এবার আচারটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। বাড়িতে আত্মীয় স্বজন এলে যদি আপনারা তাদের এই কুলের আচার দেন, তাহলে কিন্তু তারা খেয়ে বুঝতেই পারবেন না এটা গুড় দিয়ে তৈরি করেছেন না চিনি দিয়ে। এত সুন্দর কালার হয়েছে আর টেস্টটা এত সুন্দর হয় যে আপনারা একবার বাড়িতে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আচারটা, খুব কিন্তু পাতলা নেই, আবার খুব বেশি কিন্তু মোটা হয়ে চিটচিটা হয়ে যায়নি, একদম খুব সুন্দর হয়ে আছে। আচারটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম, আচারটা খুব ভালোভাবে এখন ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে বয়ামের মধ্যে ভরে নেব। আচারটাকে ভরে রাখার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচের জার, আর আচার কিন্তু সব থেকে ভালো থাকে কাঁচের জারেই। কাঁচের জারটাকে আমি খুব ভালোভাবে জলে ধুয়ে তারপরে রোদে শুকিয়ে এটাকে একদম শুকনো করে রেখেছি। জারের ভিতর কিন্তু একদমই ভেজা হওয়া চলবে না, তাহলে কিন্তু আচার খুব বেশি দিন পর্যন্ত ভালো থাকবে না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, এটা যেন জলের সংস্পর্শে না আসে। এখন এই জারের মধ্যে আমি আচারটাকে ভরে নেব। একটা কাঁচের জার আমার ভর্তি হয়ে গেছে, দেখুন একদম পুরো মুখ অবধি ভরে নিয়েছে আমি আচারটাকে, কত সুন্দর লাগছে দেখুন।
আচারটা বাইরে থেকে এত সুন্দর গ্লসি লাগছে আর কালারটা এত সুন্দর হয়েছে। বন্ধুরা আজকে আমি বানালাম গ্রাম্য পদ্ধতিতে একদম পারফেক্ট টক ঝাল মিষ্টি কুলের আচার। দেখতে তো ভীষণ সুন্দর হয়েছে, আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন, একদম সারা বছর পর্যন্ত খেতে পারবেন। তো এটা কুলের আচারটা খেতে কেমন হয়েছে সেটা আমরা খেয়ে এখন দেখে নেব। মিষ্টি হয়েছে, কেমন হয়েছে বল? হেভি হয়েছে, হেভি হয়েছে, সত্যি দারুণ হয়েছে, এত সুন্দর লাগছে, টক ঝাল মিষ্টি লাগছে। খুব যে বেশি মিষ্টিও হয়ে গেছে সেটাও হয়নি, খুব টক হয়েছে তাও হয়নি, আবার খুব ঝালও হয়নি, একদম পারফেক্ট। বন্ধুরা আজকে এই কুলের আচারের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে বেল আইকন সহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দারুণ হয়েছে, খুব বেশি যে মিষ্টি টক বা ঝাল হয়ে গেছে তাও হয়নি, একদম পারফেক্ট, পুরোটাই একদম দারুণ হয়েছে। বন্ধুরা আজকে কুলের আচারের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, কমেন্ট করে ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি বেল আইকন সহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।